হযরতে মারিয়াম জবানে কোনো কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে শিখায় দিয়েছে মারিয়াম কোনো কথা তুমি আজকে বলতে পারবে না এই সন্তান তোমার পক্ষে আজকে উকালতি করবে তোমার পক্ষে সন্তান কথা বলবে হযরতে মারিয়াম এবার তার হাতের আঙ্গুলি দিয়া বাচ্চার দিকে ইশারা করে বলতেছেন ফা আশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া আল্লাহু আকবার বলেন হযরতে মারিয়াম এবার বলে আমি কিছু বলবো না এই যে যে বাচ্চা আমার কোলের ভিতরে আছে এই বাচ্চাই সব কথাগুলো বলে দিবে পিছনের বাবার রাগ করছেন আমার একটু জোরে বলা যায় না কি সুবহানাল্লাহ এই বাচ্চা আজকে আমার পক্ষে কথা বলবে লোকরা হাস্যচ্ছল অবস্থার ভিতরে হাসি যা বলতেছে মারিয়াম কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া কেমনে কথা বলবো দুলনার বাচ্চা মাত্র কেবল ভূমিষ্ঠ হয়েছে এই বাচ্চার সাথে কি কোনোদিন কথা বলা যায় কিন্তু আমার বাবারা বাচ্চা বলাবান কথা বলে না আল্লাহ বলাইলে বলতে পারে কে পারে না হাদিসের ভিতরে আছে লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস তিনটা এমন বাচ্চা আছে যে তিনটা বাচ্চাকে আল্লাহ পাক দুলনার ভিতরে কথা বলাইছেন সুবহানাল্লাহ তার মধ্যে এক নম্বরে হলো হযরতে মারিয়ামের সন্তান যার নাম ঈসা রূহুল্লাহ আছে না নাই জোরে কোন মুসলমান ভাইরা এবার হযরতে ঈসার দিকে বলতেছেন সে আজকে পরিচয় দেবে খেয়াল করেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ যখনই মা বলেছে আমার সন্তান কথা বলবে সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাম তার আঙ্গুলকে আসমানের দিকে দিয়ে বলতেছে ইন্নি আবদুল্লাহ এক নাম্বার নিজের পরিচয় দিলেন আমি হলাম আল্লাহর গোলাম কথাটা কইলো কয় বছরের বাচ্চা গো দুলনার বাচ্চা দুলনার বাচ্চা যিনি বলাইলেন তিনি কে ক্বালা ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন সুবহানাল্লাহ ওয়া জাআলানি নাবিয়া এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ তাহলে এমন কোন মুসলমান নাই এমন কোন মুমিন আল্লাহর দুনিয়াতে নাই যেই মুমিনের ভিতরে গুনাহ নাই একমাত্র পয়গম্বর যারা ছিলেন পয়গম্বরদের ভিতরে কোনো গুনাহ নাই পয়গম্বররা হলেন মাসুম এজন্যই আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেছেন এমনকি একজন মুমিন তার চলার পথে একটা ছোট্ট গুনাহ হয়ে যায় কিন্তু বান্দা বুঝে না চলার পথে বান্দার গুনাহ হয়ে যায় এটা বান্দা অবলোকন করতে পারে না অন্তর দ্বারা গুনাহ হয়ে যায় চোখ দ্বারা গুনাহ হয়ে যায় কিন্তু এই গুনাহ যদি দেখার মতো কোনো যন্ত্র আমাদের কাছে থাকতো আমরা মানুষকে কখনো মানুষ হিসেবে পরিচয় দিতাম না কেননা বান্দার অপরাধ আর গুনার কারণে চেহারার ভিতরে যে কলঙ্কের দাগ পড়ে গেল আমার আল্লাহ যদি ওই বান্দার গুনাহগুলা ডেকে না রাখতেন ওই বান্দাকে দুনিয়ার ভিতরে কোনো মানুষ সম্মান দিত না হাত্তাকে ঘরের বিবি নিজের কলিজার টুকরা স্ত্রী সেও যদি দেখতো যে বান্দার গুনাহটা তার চেহারার মধ্যে ফুটে উঠছে তাহলে তার এই স্ত্রী ও স্বামীকে বলতো নিম হারাম কুতাকার বেলাহাস কুতাকার এই অপরাধ কইরা আমার কাছে আসছো আমার কাছ থেকে তুমি দূর হয়ে যাও কিন্তু আল্লাহ রহমান হওয়ার কারণে আপনার এবং আমার পাপ আর অপরাধগুলা আল্লাহ পাক গোপন রাখছে এটা মানুষের কাছে আল্লাহ প্রকাশ করে নাই সুবহানাল্লাহ কে বিহামদি আল্লাহ পাকের 99টা নামের মধ্যে একটা নাম সাত্তার আছে না নাই বলেন অর্থ কি কথা বলেন সাত্তার যিনি মহা গোপনকারী যিনি কি গোপনকারী মহা গোপনকারী সবগুলা গোপন করে বলেন মানুষ যেটাকে প্রকাশ করতে চায় আল্লাহ ওটাকে গোপন করে দেয় মানুষ তো কত প্রকার নিম খারাপ আর নাফরমানির মধ্যে ঘুরতেছে আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে এই জামানার কথা ইঙ্গিত দিয়ে বলেন আতা জামান এমন একটা জামানা আসবে এমন একটা জামানা শেষ জামানা আসবে সেই জামানার ভিতরে সকালবেলায় মানুষ মুমিন থাকবে
বিকেল বেলায় ওই মানুষটা কাফের হয়ে যাবে আবার বিকেল বেলা মুমিন থাকবে তো সকাল বেলা কাফের হয়ে যাবে কেন না তার ঈমানটা হলো নরবর ওই ঈমানটা কলবে পাকে নাই এজন্যই আল্লাহর পয়গম্বর বলেন এমন ঈমানদার হলো এমন ঈমানদার যেই ঈমানদার আল্লাহ পাকের কাছে প্রকৃত ঈমানদার হইতে পারে না এমন ঈমানদারকে হাদিসের পরিভাষায় বলা হয় সকাল সন্ধ্যার ঈমানদার থাকার ঈমানদার সকাল সন্ধ্যা ঈমানদার আমাদের টাঙ্গাইল একটা স্পেশাল বাস আছে সকাল সন্ধ্যা সার্ভিস নাম শুনছেন আমদার এর মানে কি সকালে উড়ায় বিকালে নামায় এমন আমরা হলাম ঈমানদার কিন্তু আমাদের ঈমানটা এটা সকাল বেলায় থাকে আবার বিকালে চলে যায় বিকালে থাকে আবার সকাল বেলায় চলে যায় ওই ঈমানদার হলাম আমরা ওই ঈমানদার কি আমরা এখন আপনি বলতে পারেন কেমনে আমাদের ভিতরে মুসলমানদের ভিতরে ধোকাবাজি চিটারি বাটপারিগুলো আছে না নাই কথা বলেন পয়গম্বর কি হাদিসে বলেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم لا ايمان له لمن لا امانه له পয়গম্বর হাদিসের ভিতরে বলেন ওই ব্যক্তির ঈমান নাই যেই মানুষটার ভিতরে আমানতদারিতা নাই প্রথম নম্বরে ফেল সামনে আবার যাবেন যেই মানুষটার ভিতরে আমানতদারিতা নাই সততা যেই মানুষের ভিতরে নাই হাজার দ্বারা তসবিহ নিয়া যদি আল্লাহ আল্লাহ জিকির করে দুনিয়ার মানুষ তসবিহ দানকারী বলতে পারে তসবিহ গণনাকারী বলতে পারে কিন্তু আল্লাহ পাকের কাছায় এই ব্যক্তিটা কখনো মুমিনে কামেল হতে পারে নাই তসবিহ নিলে কি ঈমানদার হওয়া যায় সাহাবীদের মধ্যে কিছু মুনাফিকরা এরা নবীর কাছে এরা কালেমা পড়ছে কিন্তু ওই কালেমাটা মুমিনান বিকল্পই পড়ে নাই বরং এটা লৌকিকতা দেখানোর কালেমা পড়ছে কিছু সাহাবী যারা মানুষকে দেখাইবার কালেমা পড়ছে এমন কি নবীর পেছনে নামাজ পড়ে নামাজ পড়ার পরে এরা আবার নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর নবীর হাদিসের পরিভাষায় এই মানুষগুলোকে বলা হয়তো মুনাফিক কি বলা হতো পয়গম্বর বলেন আয়াতুল মুনাফিকি সালাস মুনাফিকের আলামত হলো তিনটি কয়টি জোরে কোন এক নম্বরে হলো ইদা হাদাসা কাজাবা মুনাফিক ওই ব্যক্তি যে ব্যক্তি কথায় কথায় শুধুমাত্র সবগুলাই মিথ্যা কথা বলে আছে না নাই জোরে কোন আমরা তো সবাই আল্লাহর ওলি আমরা মিথ্যা কথা একটাও কই না আল্লাহর নাই বললেন ইদা হাদাসা কাজাবা কথা বললেই মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা দিলে ওয়াদাকে ভঙ্গ করে ফেলে ওয়াইদা তুমিনা খানা আমানত দিলে ওই আমানতের খেয়ানত করে ফেলে এমন মুসলমান আল্লাহর জমিনে আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই এজন্যই আমানত যে ব্যক্তির ভিতরে থাকবে না আপনার এবং আমার সরকার বলে তার ভিতরে ঈমানদারও নাই আমানতদারি কেমনে আপনার কাছে কেউ মাল রাখছে মালের আমানত বাদ দিলাম কথার আমানত রাখছে কথা আমানত হতে পারে কি পারে না কথা আমানত হতে পারে এজন্য কথা বলছে মাগার এই কথাটা বলছে বলার সময় বলছে দোস্ত এই কথাটা কারো কাছে কইও না কথাটা এটা বলতে দি রইছে কোয়া বাড়িতে গেছে কাজে দেখি এলাকার সব লোক জেগে ফেলাইছে এইরকম আমানতদারি আপনার এলাকায় আমার এলাকায় আছে না নাই জোরে খান আছে অথচ হাদিস শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন যখন তোমার সামনে কোনো মানুষ কথা বলতে চাইলো কথা বলার সময় ডাইনে বামে একটু তাকামাকি করলো এর মানে দেখলো অন্য কেউ আছে কিনা অন্য কেউ নাই এই ভেবে তোমার কাছে কথার আমানত দিল আল্লাহর পয়গম্বর বলে যদিও তোমাকে অন্য কোন ব্যক্তির কাছে কথা বলতে মানা করলো তারপরেও কিন্তু তুমি এই কথাগুলা মানুষের কাছে বলা যাবে না এটা তো কথার মধ্যে আমানতদারি ব্যবসা বাণিজ্যের মধ্যে আমানতদারিতা নাই লেনদেনের ভিতরে আমানতদারিতা নাই চলাফেরার ভিতরে আমানতদারিতা নাই
সব আমানত দারিতা নষ্ট হয়ে গেছে গা আমানত দানি নষ্ট হইতেছে তো আবার কথা বলতেছে আমি কিন্তু তোমাদের সাথে বাটপারি করি না আমানত দারি রক্ষা না করাও আবার নিজে আমানত দারি ওয়ালা সাজে ওই যে আল্লাহর এক বান্দা বলে আল্লাহর বান্দা বলে যেই লোকটার কথা একেবারে আশ্চর্যজনক কথা কয় হুজুর হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর তো বলেন দুধের মধ্যে পানি মিশানো একটা বড় জঘন্য অপরাধ অপরাধ কি অপরাধ না দুধের মধ্যে পানি মিশায়া বাজার নিয়ে যাওয়া অপরাধ কিন্তু মুসলমানের ঘরে সন্তান 2 টাকা লাভের জন্য বেজাল খাদ্য লাগায় দিল 2 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি দিয়া দিল বাজারের লোকেরা জানতে পারলো না কিন্তু আল্লাহ পাক তো দেখছেন নি আল্লাহ সব দেখলেন ওই মানুষটা দুনিয়ার ভিতরে কিছু কামাই করে নিল ঠিক আছে হাশরের ময়দানে আখিরাতের ভিতরে তো আল্লাহর জাহান্নাম কামাই নিল নাউজুবিল্লাহ তাহলে 2 কেজি দুধ বেশি পাওয়ার কারণে যেই মানুষগুলো দুনিয়ার পরিবর্তে আখিরাত যারা কামাই করা বাদ দিয়া দিল আল্লাহর পয়গম্বর বলেন বালতুসিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা কিন্তু এই দুনিয়াটাকে প্রাধান্য দাও এই দুনিয়াটাকে তোমরা সামনে দেখো কিন্তু ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা দুনিয়া কিন্তু চিরস্থায়ী থাকার জায়গা না বরং চিরস্থায়ী জায়গা হলো আখিরাত চিরস্থায়ী জায়গা হলো জান্নাত সুবহানাল্লাহ আমানতদারিতে নাই ব্যবসায় আমানতদারিতে নাই মাল এনেছে 2 টাকা দিয়ে খরিদ করে বাবার আমার হাদিস থেকে কথা বলতেছি খেয়াল করে বুঝুন 2 টাকা দিয়ে মাল কিনে এনে এসেছে কাস্টমারকে ঠকাইবার জন্য বলে ভাইজান আল্লাহর নামের কসম করে বলতেছি এই মালটা কিনতে আমার 5 টাকা খরচ হয়ে গেছে এমন আল্লাহ ওয়ালা মুসলমান আল্লাহর জমিনে আছে না নাই আছে তো কিন্তু লোকটা যদি বলে ভাই কত দিয়ে কিনছি বলবো না কত দিয়ে কিনছি এটাও কমু না 5 টাকা হলে বিক্রি করব অন্যথায় বিক্রি করব না আপনার এবং আমার পয়গম্বর বলেন এই বিক্রির বিক্রিটা আল্লাহ পাকের কাছে কবুল মিথ্যা কথা বলার কি দরকার রে ভাই 2 টাকা দিয়া মানুষের কাছ থেকে নিয়া 2 তলা বিল্ডিং উঠবে না একটা প্লেনের মালিক হওয়া যাবে না কেন আখিরাত নষ্ট করলা কিন্তু ওই যে শের জামানার পয়গম্বর আপনার এবং আমার পয়গম্বর বলছেন যে মানুষটার ভিতরে আমানতদারি দাইসা যায় গভীর রজনের ভিতরেও তারা অপরাধ করতে আল্লাহকে তারা ভয় পায় সুবহানাল্লাহ কবি ওই যে সাইয়েদেনা ওমর হাদিস শরীফের ভিতরে এসেছে হযরতে ওমরের জামানায় সেই ওমর নাকি রাত্রি বেলায় ঘুরে মানুষের খবরগুলো লয় হযরতে ওমর ঘরের ভিতরে এক মা তার মেয়েকে বলতেছে এই মেয়ে দুধের মধ্যে পানি মিশায় দে কি বলে জোরে কোন দুধের মধ্যে পানি মিশায় দে মেয়েবার বলে মা দুধের মধ্যে যে পানি মিশাইতে বলতেছো এটা কি কার জামানা তুমি জানো নি সুবহানাল্লাহ মা এবার বলে কেন জানি রে এটা তো হযরতে ওমরের জামানা কয় তোমার ওমর যদি জানতে পারে গো আমি দুধের মধ্যে পানি মিশায় বাজারে নিয়ে গেছি তাহলে তো কল্লা থাকবে না গো মা কল্লা থাকবে না কল্লা হারায়া ফেলবো হযরতে ওমর এমন একজন মানুষ ইনসাফ ও আদালতের একজন জ্যেষ্ঠ বিচারক ছিলেন হযরতে ওমর ওই যে কবি না কবিতার ভিতরে বলছে ইসলাম সে তো পরশমণি তাহারে কি কেউ পেয়েছে খুঁজি পরশে তাহার ধন্য হলো যারা তাহাদের মোরা চিনি বলেছেন হযরতে রাসূল শেষ পয়গম্বর আমার পরে যদি নবী হতো কেউ ঠিক হতো সেই ওমর আমার পরে নবী হতো যদি তাহলে নবী হতো সেই ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তক্তে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার
bare bare geshe khushi khejurer patar prasad tahar bare bare geshe khushi allahu akbar boli ejonnoi allahr paigambar bolen la imana lahu liman la amanata lahu jei byaktir amanatdarita nai tar iman nai bolechen kotha ta ke জোরে কন্যা কে কে বলেছেন পয়গম্বর বলছেন তাহলে আমানতদারি এমন একটা জবরদস্ত জিনিসের নাম যে আমানতদারিটা হার হার মুসলমানের ভিতরে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন তোমার ভিতরে যদি আল্লাহ পাক আমানতদারিটা দেখতে পায় তাহলে একজন আমানতদারি ব্যবসায়ী যে হতে পারবে এমন ব্যক্তির জান্নাত হবে সরকারে দুজাহা পয়গম্বরের শানে সুবহানাল্লাহ কইলেন একজন সৎ ব্যবসায়ী যে ব্যবসার ভিতরে ধোঁকাবাজি করে না প্রতারণা যে ব্যক্তি করে না আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি আমি পয়গম্বরের মুলাকাতে চলে যাবে সুবহানাল্লাহ তাহলে এমন ব্যবসায়ীর অভাব হয়ে গেছে সেই ব্যবসায়ী বলবে না হারাম পথে যায় মাল কামানোর দরকার নাই আমি হালাল পথে দুই টাকা কামাই করলে যিনি বরকত দিবেন তিনি কে একজন আমার কয় কি জানেন কয় হুজুর হাদিসের ভিতর আছে যে পানিকে দুধের মধ্যে মিশানো হারাম কথা খুব ভালো করে বুঝুন জি পানিরে দুধের মধ্যে মিশান হারাম লাবান মানে আর মাউন মানে পানি এন এই লোকটা বলে কয় হুজুর তাহলে আমি যদি এই দুধের মধ্যে পানি না মিশায় পানির মধ্যে দুধ মিশায় তাহলেও কি হারাম হবে কথা বুঝতে পারছেন তো মানে দুধের মধ্যে পানি দিবে না লেকিন পানি বালতির মধ্যে রেখে দুধ দিব তাহলে বিষয়টা কেমন হইল কুরিয়ার বিষ বুঝেন আপনারা একটা উদাহরণ দেই আমাদের সিরাজগঞ্জের ঘটনা টাঙ্গাইলের পরেই তো সিরাজগঞ্জ নাকি বলেন একজন বৃদ্ধ মহিলা ছেলে সে আপনার গাজীপুর কাপাসিয়া একটা ইন্ডাস্ট্রি কোম্পানিতে চাকরি করে অনেক আগের কথা তো ওই সময় তো গাড়ি ঘোড়া ছিল না তো ছেলেটা প্রত্যেক সপ্তাহে আসতে পারে না মাসে একবার আসে দোকান থেকে কোনো একভাবে বন্ধুর মাধ্যমে মায়ের জন্য প্রতি সপ্তাহে এক কুড়ি করে টাকা দেয় কয় টাকা এক কুড়ি আপনার আগে কইছেন না এক কুড়ি দুই কুড়ি তিন কুড়ি এখন তো বিশ টাকার চল আসছে এইভাবে দিতেছিল দীর্ঘদিন তো একদিন হঠাৎ করে ওই নওজোয়ান বলতেছে বুড়িমা আজকে তোমার ছেলে আমার কাছে 20 টাকা দিছে কয় টাকা দিছে আগে দিত 20 আজকে দিছে 20 কয় টাকা বাড়ছে এবার খেয়াল করেন যে এখন এই কথা যখন বলছে মা তো খুব খুশি সুবহানাল্লাহ আগে পোলাই দিত 1 কুড়ি এখন দিছে 20 সংখ্যায় বাড়ছে না সন্ধ্যাবেলা হইতে না হইতে ছেলের বাড়িতে চলে ওই বন্ধুর বাড়িতে চলে গেছে ছেলের বন্ধু দাও আমার 20 টাকা তাড়াতাড়ি ফেলাও পরে কথা হলো সকালবেলায় যে 20 এর কথা বলছিল ওইটা আবার বেচারা ভুলে গেছে তার বিবিকে ডাকতে বলতেছে বিবি সাহেব আমার পাঞ্জাবির পকেট থেকে উনারে 1 কোটি টাকা বের করে দিয়ে দাও সুবহানাল্লাহ এই মহিলা রাগ দেখে গেড়া কয় চিটারি বাটপারি করবার জায়গা বনা জাফরদার ফলে আলম পোলা দিছে আমারে 20 টাকা তুমি দিবা 20 এটা আমি কখনো মানবো না আমি আজকে পঞ্চায়েত ডাকবো পঞ্চায়েত বুঝেন আপনারা সালিশ মামলা মুকদ্দমা করে আমার ছেলের কষ্ট উপার্জিত আমি 20 টাকা আদায় করেছি যুবক তখন বলে পড়লাম তো মুসিবতে এজন্য কোন এলাকার গালি কোন এলাকার কথা বলেন না কেন আমি 2020 এ ভুলাই মাহফিলে গেছি কোন জেলা একটা উদাহরণ দেওয়ার জন্য আমারে বয়ান দিবে 10টার পরে এখন খানা খাওয়ানোর পরে আমার একজন বলতেছে হুজুর গুরদু খেয়ে কে জান যো কথাটা আপনারা কেউ বুঝছেন গুরদু খেয়ে কে জান যো এখন আমি 2 মিনিট তাকায় রইলাম যে আমি তো বুঝতেছি না কি উত্তর দিম আমার কোন মুসিবত দেব আল্লাহ নবী বলছেন না মান সমাতা না যা যে চুপ থাকে সে কি পায় জোরে বলেন নাজাত পায় মুক্তি আমি চুপ করে বইলাম ওই হাদিসের দিক তাকায় যে আমার যে সবার সামনে বলতেছে গুরদু খেয়ে কে জান যো আমার বাপেও কথাটা বুঝতো না তো মহর্তে ওখানে একজন টাঙ্গাইলের ভাইরে পাইলাম তো জিজ্ঞাসা করলাম যে এই মুরব্বি আমাক কি বলতেছে তখন উনি আমার ওই ভাষার তর্জমার ব্যাখ্যা করে দেয় বলতেছে এই কথার শব্দের অর্থ হলো কয়টা খাইছেন এখন একটু রেস্ট করে
এই কথাটা কে বলছে? এই ভোলার মানুষ। আবার সিলেটের একটা শুনে আপনারা, একটা শুনে মৌলভী বাজারে ঘটনা, মানে আমারে বলতেছে কয় হুজুর সাদাগু খাবো না কালাগু খাবো খেয়ালাগু, সাদাগু খাবো না কালাগু খাবো, এরকম আইলাও ব্যক্তি আমাকে ওয়াজ দাও দিয়ে আমারে গু খাইতে পাই গেলি। কিছু মনে করবে না, এটা ভাষা, আমি কোনো ভাষাকে অপমান করতেছি না, বলতেছি ভাই আমারে গু খাইতে কন গা বহুদূর গো না। এর মানে বলতেছে দুই প্রকারের মিষ্টি সামনে আছে, সাদা মিষ্টি কালা মিষ্টি, বলতেছে সাদাটা খাবেন না কালাটা খাবেন। কথা বুঝতে পারছেন? তাহলে কোন কথা যেন বলতেছিলাম, না 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 কুড়ি কুড়ি বিশ এলাকার পঞ্চায়েত ডাকছে, ডাকবার পরে এবার সবাই এর সামনে মহিলা দরখাস্ত করে বলতেছে আমার ছেলে অত্যন্ত পরিশ্রম করে আমাকে দীর্ঘদিন ধরে 20 টাকা দিয়ে আসতেছিল, আজকে আমার ছেলে 20 টাকা দিছে, এই হারামি এই 20 টাকা না দিয়া 20 টাকা দিবার চায়, বিচার করে দেন, বিচার করে দেন। মাতা পোরা কি করবো? কথা বলেন না কেন? মাতা পোরা বলবো কি? তখন কয় বুড়িমা কুড়ি জিসকো কাহতে হে বিশ বি উসকো কাহতে হে, এর মানে কুড়ি আর বিশ হলো একই। আমরা এই জামানার মুসলমান যে আমরা দুধের মধ্যে পানি মিশাবো না কিন্তু পানির মধ্যে দোষ মিশাবো, এই কথাটা ভণ্ডামি আর বাটপারি ছাড়া অন্য কিছু হতে পারে? শুধুই কি এই দিকে, কোন দিকটা বলবো? আগেকার জামানায় সুদ খাওয়াটারে অত্যন্ত ঘৃণার পাত্র মনে করা হইতো, এটা মানুষ জামানে উচ্চারণ করতো না, কিন্তু এখনকার জামানায় দেখলো সভ্য জামানা, সব কিছুর কালচার পরিবর্তন হয়েছে, স্ট্রাকচার পরিবর্তন হয়েছে, সুদকে আর সুদ বলা যায় না, এর জন্য সুদের নাম দিছে ইন্টারেস্ট। কথা বলেন না কেন? রাগ হইলেতেছেন আপনারা? রাগ হইল আপনার? সুদ বলে না, নাম হলো ইন্টারেস্ট। আমি বুঝাবো, তাহকিক করবো। আবার যারা ইসলামের লোগো জানে, ইসলামের ইঞ্চিত পরিমাণ জানছে, ওরা আবার বলতেছে মুনাফা। ওরা কি বলে? আবার যারা বিশুদ্ধ বাংলাভাষী ওরা কয় লাভ্যাংশ, জিনিস কয়টা, জিনিস কয়টা, জিনিস কয়টা। আমার ভাইয়েরা একটা শব্দ তাহকিক করলে বুঝতে পারবেন, পানি নাম কি, নাম কি, যার অপর নাম জীবন। এই পানির পাঁচটা শব্দ আপনাদেরকে বলি, এই বাংলা শব্দ হলো জল, বাংলায় কিতা, আর পানি এটা ফার্সি ভাষা, কি ভাষা, তাহলে কয়টা গেল? তিন নম্বরে মাউন আরবি ভাষা, কয়টা গেল? চারটা, না তিন নম্বর, চার নম্বরে ওয়াটার মানে পানি, পাঁচ নম্বরে ফার্সি ভাষায় বলা হয় আব, পানি। তাহলে জিনিস কয়টা? নাম হইল পাঁচটা। তাহলে এই যে সুদ বলেন, রিবা বলেন, আর আপনি লভ্যাংশ বলেন, মুনাফা বলেন, ইন্টারেস্ট বলেন, এই সবগুলার নাম ভিন্ন ভিন্ন হইতে পারে, আল্লাহ পাকের খাতায় এই সুদ যে মহা অন্যায়, নাম পরিবর্তন করলে কি এই অন্যায় থেকে পরিত্রাণ পাওয়া যায়? জোরে কন না কেন? পাওয়া যায়। আমার নাম যাই হোক, নাম পরিবর্তন করে দিলাম, যারা চিটার আর পাটপারি করতেছে, বিশ্বের বরণ্য ওলামা আল্লামা জাস্টিস মুফতি তাকি উসমানি দামাত বরকাতুল্লাহ আলিয়া উনার ফতোয়ায় সুস্পষ্ট লিখেছে, বর্ণনা করেছে যে এই যে ইসলামী নামে যে সুদ ভিত্তিক পরিচালিত ব্যাংক, এই সবগুলা হলো হারাম। কিন্তু কে বা কারা এরা বলতেছে সুদ খাওয়া হারাম, কিন্তু ইসলামী ব্যাংকে টাকা রাখা মুনাফা খাওয়া হারাম না? জোরে কন না, আউযুবিল্লাহ মিন যালিক। লেবার লাগাইছে, কি লাগাইছে লেবার? আমি আপনাদের কাছে বলতে চাই, আমার ভাইয়েরা, যদি সুদকে নাম পরিবর্তন করে খাওয়া যায়, তাহলে তো আল্লাহর নবীর কোরআন, আল্লাহর নবীর হাদিস থেকে, কোরআন থেকে আমরা যেটা জানতে পারি, নেশা খাওয়া হালাল না হারাম? এই আমার দিক টাকার নেশা খাওয়া হালাল না হারাম? নেশার বস্তু কি একটা না একাধিক আছে? কোরআন শরীফের ভিতরে শুধু খামার মদের কথা উল্লেখ আছে। কিসের কথা? তো বর্তমানে আপডেট হয়েছে কি হয়েছে? গাঞ্জা, কোরআন শরীফে গাঞ্জার কথা আছে, ইয়াবার কথা আছে, তারপরে আরো যেগুলো আছে এগুলা খাই না, নামও জানি। তাহলে এইগুলা এখন আপনি বলতে পারেন ওই সময় মদ হারাম হয়েছিল, কিন্তু এখন আর ইয়াবা হারাম না, কি কোন আপনারা কথা বলেন না কেন? এখন আমিও যদি আপনাদের সামনে বলি, আমার ভাইয়েরা, আমি আজকে থেকে আপনাদের সামনে মদ পরিবেশন করব, কিন্তু এই মদের নাম মদ রাখবো না, নাম দিয়ে দিব ড্রিঙ্কস। নাম কি দিয়ে দিব? বা লেবাস লাগাই দিলাম যে মদ না, এটা 100% হালাল, ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত মদ, আপনারা খাবেন তো সকালে, খাবেন তো সকালে, নাউজুবিল্লাহ খান, নাউজুবিল্লাহ।
তাহলে মদ যদি শব্দের পরিবর্তনের কারণে এই মদের বিধান যদি রহিত না হয় তাহলে কোন শব্দ আপনাকে এবং আমাকে এই বুদ্ধি মাথার ভিতর ঢুকায় দিল এই ব্রেন ওয়াশ কে করলো যে সুদকে ইন্টারেস্ট দিলেই সুদ জায়েজ হয়ে যাবে এই ফতোয়া কোন মুফতি আপনাকে দিল কথা বলেন এজন্যই বলতেছিলাম কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায়াতি জামান এমন একটা জামানা আসবে যেই জামানার ভিতরে আনসার রাজুলুল মুমিনান ওয়া কাফিরুন ফিল সুবহি আল্লাহর পয়গম্বর বলেন সন্ধ্যা বেলায় ঈমানদার থাকবে সকাল বেলায় কাফের হয়ে যাবে আবার সকাল বেলায় মুমিন হবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে কেন হবে কেন হবে আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে ব্যাখ্যা দিয়ে বুঝাই দিয়েছেন বাবারা আমার দিকে একটু লক্ষ্য করে তাকান আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি হালাল কে হারাম মানলো না হারাম কে আবার যারা হালাল মানলো না ওই ব্যক্তির ঈমানের মধ্যে বেজাল আছে না নাই জোরে কোন এজন্যই বলতেছিলাম লা ঈমানা লাহু লিমাল্লা আমানাতা লাহু তাহলে এক নম্বরে আমানতদারিতা দরকার আছে না নাই জোরে কোন বেশি বললে আবার সমস্যা এজন্যই আমার ভাইরা আল্লাহ পাকের কাছে জবরদস্তি একটা চাওয়া রব্বি করিম যে আমানতদারিতা আমাদের জন্য দিয়েছেন এমন একটা দামি জিনিসের নাম যে আমানতদারি যদি কোনো ব্যক্তির ভিতরে পরিপূর্ণ চলে আসে ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে শহীদের মর্তবায় ভূষিত হয়ে যায় সুবহানাল্লাহ কোন না কেন সুবহানাল্লাহ মুসনাদ আহমদ ইবনে হাম্বল আছে যে ব্যক্তি আমানতদারিতা শুনবে এই ব্যক্তির হাসর হবে ডাইরেক্ট পয়গম্বরের সাথে মুসলমান ভাইরা কোরআনে কারিমের কিছু আয়াত পড়েছিলাম উদাহরণ দেওয়ার সময় নাই এজন্য কোরআনে কারিমের যে ছয়টি আয়াত আপনাদের সম্মুখে পড়েছি যেহেতু পর্দার আড়ালের ভিতরে মা এবং বোনেরা আছে আমি মা বোনদের উল্লেখ করে কিছু কথা বলবো এর মাধ্যমে আমার বয়ান এখানে ইতি টানবো আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধুমাত্র পুরুষদের পয়গম্বর না মহিলাদের পয়গম্বর কথা বলেন না কেন এজন্যই মহিলারা বলে হুজুররা শুধু পুরুষদের সামনে ওয়াজ করে মহিলাদের সামনে তো ওয়াজ করে না কিছু হুজুর আছে নারী আর পুরুষ একসাথে বসে ওয়াজ করে কি করে না জোরে কোন রাগ হইছেন এরা বলে কয় নারী আর পুরুষ খেল করেন যে কয় নারী আর পুরুষ সবাই তো মানুষ সবারই সমান সমান আছে অধিকার একবারে বাইরে পাসার ছাড়েন দরকার নারী আর পুরুষ মানুষ হইতে পারে কিন্তু আল্লাহ সমান অধিকার দেয় নাই বরং অধিকার যাকে যেই পরিমাণ দেয়া দরকার আল্লাহ পাক সেই পরিমাণ দিয়েছে সুবহানাল্লাহ কইলেন নাম দ্বারা একটু জোরে করা যায় না সুবহানাল্লাহ তাহলে মহিলাদেরকে আল্লাহ পাক অধিকার দিয়েছে পুরুষের সমান দিলে সমস্যা এজন্য পুরুষের থেকে আল্লাহ পাক মহিলাদেরকে অধিকার কম দিয়েছে না বেশি দিয়েছে বেশি 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 একটা উদাহরণ দিলে আপনারা বুঝাইবেন উদাহরণটা হলো কোরআন থেকে দেই সরাসরি কোরআনে কারিমের ভিতরে একটা সূরাও এমন পাওয়া যাবে না একটা সূরাও এরকম পাওয়া যাবে না যেই সূরার ভিতরে আল্লাহ তাআলা পুরুষের নামে কোনো সূরা নাযিল করেন প্রখান্তরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আমার দিক তাকাল ওই ক্যামেরার দিক তাকাল আবার আমার দিক তাকাল প্রখান্তরে মহিলাদের নামে পবিত্র কোরআন শরীফে সূরা আছে না নাই জোরে কোন আরেকটু জোরে বলেন সূরা আছে না নাই পবিত্র কোরআনের সূরা আছে সূরাতুন নিসা আছে না নাই জোরে কোন এই আছে না ভাইরা সূরা নিসা আছে তো নিসা মানে কি মহিলা মহিলার সূরা কোরআন শরীফ খুলবেন তো দেখবেন সূরাতুল বাকারা আছে না নাই গাবির সূরা সূরা আলে ইমরান সূরা মারিয়াম সূরা মায়দা এরকম অনেকগুলো সূরা আছে কিন্তু পুরুষের নামে সূরা নাযিল হয়েছে একটাও নেই মানে পুরুষ জাতি হাম জিনসে পুরুষ জাতির মধ্যে কোনো সূরাতুর রিজাল নামক কোনো সূরা নাই কিন্তু সূরায়ে নিসা এর ভিতরে আল্লাহ পাক বিশদ মহিলাদের জন্য বর্ণনা দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ তাহলে মহিলাদেরকে আল্লাহ পাক ঠকাইলেন না জিতাইলেন জোরে কোন কথা বলেন শুধুই কি তাই মুসলমান ভাইরা আমার কথাগুলো আবার দিয়ে বুঝবেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলার কারণে এই দুনিয়ার ভিতরে তিনজন পুরুষকে জান্নাতের লোক দেখাইছে আরেকটু আস্তে করে কন্যা সুবহানাল্লাহ এক নম্বরে যেই মানুষটার একটা কন্যা সন্তান হইল আল্লাহর নবী বিশ্ব নবী ডাকতে বলি যেই মহিলার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো
যেই পুরুষটা কন্যা সন্তানের পিতা হয়ে গেল আল্লাহর নবী বলি ওই কন্যাটাকে সঠিক ভাবে শিক্ষিত বানায়া পর্দা পুশিদার ভিতরে রাইখা ওই মহিলাটাকে যদি সঠিক পাত্রে পাত্রস্থ করতে পারে আপনার এবং আমার পয়গম্বর বলে এমন বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত রেডি রেখে দিয়েছেন সুবহানাল্লাহ এই হাদিস বলবার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার বলতেছেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন যেই মানুষটা একটা কন্যা সন্তানের বাবা হইল আল্লাহ পাক তাকে একটা জান্নাতের মালিক বানায় দিল আল্লাহর পয়গম্বর পবিত্র কোরআন শরীফের ভিতরে তাফসীরের ব্যাখ্যার ভিতরে এসেছে আল্লাহ পাকের একজন পেয়ারা বান্দী কি বান্দী জোরে বলেন মুসলমান ভাইরা একটু খেয়াল করে বুঝুন পেয়ারা বান্দী কোন বান্দী যেই বান্দীর সাথে আল্লাহর পয়গম্বরের জান্নাতের ভিতরে বিবাহ হবে একটু আস্তে করে কন্যা সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করবে আম্মা জান আয়েশা যখন দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করবেন সরি হযরতে খাদিজা যখন দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করবেন ইন্তেকাল করার সময় আল্লাহর পয়গম্বরের হাত ধরে কান্না করতেছে আর বলতেছে পয়গম্বর আপনি তো আমাকে এখন এই দুনিয়া থেকে পৃথক করে আমাকে ছেড়ে আপনি দুনিয়ায় থাকবেন আমাকে পরলোক গমন করতে হবে ও পয়গম্বর ওই কবরের ভিতরে আপনাকে ছাড়া আমি কেমনে থাকব ওই কবরের ভিতরে আমার একা থাকা সম্ভব নয় আমি কবরের ভিতরে কেমনে থাকব আমার তো বড় ভয় লাগে মুনকার আর নাকির যখন আমার কাছে ছলের জবাব যাবে আমি যদি জবাব সঠিকভাবে না দিতে পারি পয়গম্বর ওই কবরের ভিতরে আমি খাদিজার সাথী কে হবে এই চিন্তায় আমি কিন্তু খাদিজা এমন খাদিজা বুখারী শরীফের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মহিলাদের মধ্যে সর্বপ্রথম খাদিজাকে সালাম জানাইছে আমার সম্মানিত ভাইরা আল্লাহর পয়গম্বর যখন গারে হেরার ভিতরে মাসের পর মাস ধ্যানে মগ্ন থাকতেন পয়গম্বরকে খাবার দেওয়ার জন্য মা খাদিজাতুল কুবরা বুখারী শরীফের প্রথম অধ্যায়ে বাব উপাধিও ওহি কাইফা কানা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধ্যায়ের ভিতরে এসেছে খাদিজা এবার বলি আমার পয়গম্বরকে আমি কষ্ট দিতে পারি না বুখারীর বর্ণনার ভিতরে ফাতহুল বারির ভিতরে ইবনে সাজার আসকালে উল্লেখ করে এই খাদিজার বয়স তখন 55 বছর হয়ে গেছে বৃদ্ধ বয়সে পয়গম্বরের মহব্বতে খাবারটাকে বানায়া গোশতগুলা পাকায়া রুটি বানায়া সেই উচ্চ ঘিরা হীরা গার হেরা হেরা পর্বতের উপরে উঠে যায় মুসলমান ভাইরা বর্তমান সময়ের ভিতরে ওই গার হেরার মধ্যে ওঠার জন্য সিঁড়ি করেছে সৌদি সরকার সহজ করে দিছে আগে ছিল না এত লম্বা পাহাড়ের উপরে চড়ে আল্লাহর পয়গম্বরের জন্য যখন খাদিজা খাবারের পুটলাটা দিয়া দিতেন আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেলেন আমার এবং আপনার পয়গম্বরের খুশি হওয়া দেখে আমার আল্লাহ এবার জিব্রাইলকে ডাকতে বলে জিব্রাইল এই মুহূর্তে যদি আমি আমার খাদিজার প্রতিদান না দেই তাহলে আমি আল্লাহর ইজ্জত থাকে না সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দা ওহী নাযিল করে জানাই দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খাদিজাকে সালাম প্রেরণ করেছেন আরেকটু আস্তে করে কন সুবহানাল্লাহ আরেকটু আস্তে করে কন না সুবহানাল্লাহ এই খাদিজা কোন ইন্তেকাল করবে ইন্তেকাল করার সময় আল্লাহর পয়গম্বরের হাত ধরে খাদিজা কাঁদতেছিল আর বলতেছিল পয়গম্বর আমি কবরে কেমনে থাকব আপনার কাছে দুনিয়ার ভিতরে আমি কিছু চাই না আজকে এমন তিনটা বিষয় চাবো আপনি কি আমাকে দিবেন নাকি আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে খাদিজা তুমি দুনিয়ার ভিতরে আমার কাছে কিছু চাও না দুনিয়ার ভিতরে আমার কাছে কিছু চাও নাই তুমি তো অনেক ধনী মহিলা ছিলা মক্কার ভিতরে সব থেকে ধনী মহিলা ছিল হযরতে খাদিজা সমস্ত সম্পত্তি আল্লাহর পয়গম্বরকে দিয়া দিলেন আল্লাহর পয়গম্বর সব মুসলমানদের মধ্যে তকসিম করে দিয়েছেন জোরে কন সুবহানাল্লাহ খাদিজা এবার বলে পয়গম্বর আপনার কাছে আমি বেশি কিছু চাবো না অনলি ওয়ান তিনটা জিনিস চাবো আপনি আমাকে দিবেন নি আপনার এবং আমার পয়গম্বর কাঁদতেছিলেন মুসলমান বাবাজিরা দিলটা একটু নরম করে দেন আল্লাহ পয়গম্বর দেখেন তার স্ত্রীকে কেমন করে মহব্বত করত খাদিজাকে জড়ায় বলে খাদিজা
তুমি দুনিয়া তো আমার সঙ্গী ছিলা কবরের ভিতরে তুমি আমার সঙ্গী হয়ে যাবা কবরের ভিতরে আমার সঙ্গী হয়ে যাবা এবার খাদিজা আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে পয়গম্বর আপনার কাছে আমি বেশি কিছু চাই না এক নম্বরে আপনার কাছে আমার দাবি হলো আমি যখন দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করব আমি ইন্তেকাল করবার পর আপনি আমার গায়ের মধ্যে কাফনের কাফন দোকান থেকে আনবেন না বরং আপনার গায়ের ব্যবহৃত একটা জামাই না আপনি আমি খাদিজার গায়ের মধ্যে পরায় দিবে আপনার এবং আমার পয়গম্বর ডাকতে বলে খাদিজা দুনিয়াতে অনেক কিছুই ছিল চাওয়ার মতো চাইলা না জ্ঞান এই পুরাতন জামা চাইলা আপনার এবং আমার মা খাদিজা ডাকতে বলে পয়গম্বর কবরের ভিতরে আমার ভয় হয়ে যায় ওই কবরের ভিতরে যদি আপনার একটা গায়ের জামা নিয়ে যাইতে পারি ফেরেশতারা আপনার গায়ের জামা দেইখা সম্মানিত আমাকে আর প্রশ্ন করবে না সুবহানাল্লাহ এবার বলে খাদিজা আর কি চাও কয় দ্বিতীয় নম্বরে চাই গো ও পয়গম্বর আমি যখন দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করব আমাকে যখন কবরে নামানো হবে মেহেরবানি করে আপনি নিজে আমার কবরের ভিতরে নামবেন আপনি আমার কবরের ভিতরে নাইমাই আপনি আমার লাশখানা কবরের ভিতরে নামাবেন এবার আপনারা আমার পয়গম্বর ডাকতে বলে খাদিজা কেন কেন আমি তোমার কবরে নামব এবার খাদিজা ডাকতে বলে পয়গম্বর আপনি তো রহমতে আলম আপনি হলো সাইয়্যিদুল কাউনাইন আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে জান্নাতকে রেডি করে রাখছে আপনি যদি আমার কবরের ভিতরে আপনার পাটা রাখেন তাহলে ওই কবরের ভিতরে জাহান্নামের ফেরেশতা ঢোকার সাহস পাবে না তৃতীয় নাম্বার আমি চাইতেছি পয়গম্বর সবাই যখন আমার কবর থেকে চলে আসবে তিন মুষ্ট মাটি দিয়ে যখন সকলে বাড়ির দিকে চলে আসবে কেউ আমার কবরের মধ্যে রবে না ওই সময় পয়গম্বর আপনি আমার কবরের পাশ থেকে বাড়িতে চলে আইছেন না আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন হাত্তা ইয়াতিয়ানি মুনকার নাকি যেই পর্যন্ত আমার কাছে মুনকার নাকি না আসবে ওই পর্যন্ত আপনি আসবেন না যখন মুনকার আর নাকি চলে আসবে পয়গম্বর আপনি মেহেরবানি করে গো আমার তিনটা জবাব আপনি নিজেই দান করে দিবেন আমার পয়গম্বর বললেন ঠিক আছে খাদিজা সব কিছু মাইনা নিলাম আপনার এবং আমার পয়গম্বর বলতেছে আপনার এবং আমার পয়গম্বর এবার বলতেছে খাদিজা তোমার কোনো চিন্তা নাই রে লা তাহজানি ওয়া লা তাখাফি আমি তিনটা জিনিসের প্রতিশ্রুতি তোমাকে দিয়ে দিলাম তুমি ইন্তেকাল করার পরে সবগুলাই আমি করে দিব বুখারীর বর্ণার ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর এবার বলে আল্লাহর পয়গম্বর এবার বলে খাদিজা যখন ইন্তেকাল করে চলে গেলেন ইন্তেকাল করে চলে যাবার পরে পয়গম্বরের গায়ে একটা জামা খাদিজার গায়ের মধ্যে পরায় দিলেন সুবহানাল্লাহ পড়েন জোরে কোন সুবহানাল্লাহ গায়ের মধ্যে জামা পরায় দিলেন কবরের ভিতর নামাইলেন কবরস্থ করবার পর আপনার এবং আমার পয়গম্বর কবরের পাশে দাঁড়ায় রইলেন দাঁড়ায় থাকবার পরে আপনার এবং আমার পয়গম্বর অপেক্ষা করতেছিলেন দীর্ঘক্ষণ বুখারীর বর্ণনা এসেছে মুত্তাতুন কাসিরাতুন কাসিরাতুন দীর্ঘ সময় অপেক্ষা করতেছিলেন কিন্তু কবরের ভিতরে এখন পর্যন্ত মুনকার আর নাকির আসে না আল্লাহর পয়গম্বর এবার বলে ও জিব্রাইল আমার স্ত্রী কবরে চলে গেছে মুনকার নাকির কেন আসে না জিব্রাইল আল্লাহর কাছে যখন জিজ্ঞেস করেছে ইয়া আল্লাহ প্রত্যেকটা মানুষের কবরের ভিতরে সওয়াল আর জবাব হবে কিন্তু খাদিজা যে কবরের ভিতরে আসছে তার সওয়ালের জবাব কখন হবে আমার আল্লাহ রব্বুল আলামিন এবার জিব্রাইলকে ডাকতে বলে জিব্রাইল আমার পয়গম্বরকে জানায় দাও আমি খাদিজার প্রশ্নের তিনটা জবাব আমি আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিয়েছি এই মহিলা যখন ইন্তেকাল করে তখন আল্লাহর পয়গম্বর বলে যাও তুমি দুনিয়া থেকে চলে যাইতেছো কিন্তু আমার আরেকজন স্ত্রী পূর্বে গেছে যে স্ত্রী আল্লাহ পাক যার সাথে আমার সাথে জান্নাতে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাদিজা তখন বলে হুজুর আপনি তো আমি জানি আপনি আমার আগে বিবাহ করেন নাই এই মহিলা আবার কই থেকে আইলো তখন আল্লাহর পয়গম্বর এই সূরায়ে মারিয়াম থেকে বর্ণনা দিয়ে বলছেন যে এই মহিলা তার সতীত্বকে হেফাজত করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার জন্য জান্নাতের বিবি হিসেবে কবুল করেছে মুসলমান ভাইরা আমার এবার একটু খেয়াল করে বুঝুন এমন একজন রমণী হযরতে মারিয়াম এই নসিহতটা মা বোনদের জন্য করতেছি
যেই মহিলার ধৈর্য সবর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরীক্ষা করেছেন গুত্রতের একজন মহিলা কিসের মহিলা জোরে কোন সময় আমার সংক্ষিপ্ত আর হয়তো 15 20 মিনিট আছে এবার খেয়াল করে তাকান হযরতে মারিয়ামের মা হযরতে মারিয়ামের মা তার সন্তান গর্ভে আসার পর নিয়ত করলো আল্লাহ ইন্নী নাযারতু লাকি মা ফি বাতনি হে আল্লাহ আমার গর্ভের ভিতরে যে সন্তানটা আছে এই সন্তানটা আমি তোমার জন্য খাদেম বানায় দিব সুবহানাল্লাহ বাইতুল মুকদ্দাসের খাদেম আমি বানায় দিব বাইতুল মুকদ্দাসের খাদেম হওয়ার জন্য পুরুষ হওয়ার দরকার না মহিলা হওয়া দরকার এবার যখন মারিয়ামের মা সন্তান প্রসব করলো সন্তান প্রসব করার পরে দেখে না এই সন্তানটা ছেলে সন্তান নয় মেয়ে সন্তান আল্লাহ পাক দান করছে কিন্তু মানত করছে বাইতুল মুকদ্দাসের খাদেম বানাই দিবি আমার আল্লাহ এবার ইলহামে ইলহাম বের করে বলি ও মারিয়ামের মা চিন্তা করার কোনো দরকার নাই তোমাকে এমন কন্যা সন্তান দান করলাম যে কন্যা সন্তান হাজার পুরুষ থেকে শ্রেষ্ঠ আর আস্তে করে কোন সুবহানাল্লাহ আমার ভাইরাম সেই মারিয়ামের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সংক্ষিপ্ত করে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার পয়গম্বরকে বলতেছেন ও পয়গম্বর আমি আপনার কাছে যে কিতাব দান করছি সেই কিতাবের নাম কি জোরে বলতে হবে কোরআনুল কারীম নামটা কি বাবা কোরআনুল কারীম আমি যে কিতাব আপনাকে দান করেছি পয়গম্বর ওই কিতাবের ভিতরে যেই মারিয়ামের কথা আমি উল্লেখ করেছি আপনি আপনার উম্মতের মধ্যে সেই মারিয়ামের কথা আলোচনা করুন সুবহানাল্লাহ তাহলে মা বোনদের সম্মান আছে না নাই জোরে কোন হযরতে মারিয়াম কেবলমাত্র হায়াতগ্রস্ত থেকে পবিত্র হয়েছে গোসল করার জন্য হযরতে মারিয়াম ওয়াশরুমের ভিতরে গেছে বাথরুমের ভিতরে গেছে ওই সময় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি কারবারটা ঘটায় ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা হযরতে মারিয়াম এবার বাথরুমে যাওয়ার পরে নিজেকে আবৃত করে ফেলেছে পর্দাতে ঢেকে ফেলেছে তারপরে কি হয় ফারসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালা লাহা বাশারং সাবিয়া যখন পর্দা আবৃত হয়ে গোসল করতে যাইছে তফসীর ইবনে কাসির লেখছে গোসল দেওয়ার শেষ ওই সময় একটা সুদর্শন বালক ওই গোসলখানার ভিতরে প্রবেশ করছে সুবহানাল্লাহ কইতে না চতুর্দিক থেকে আটকাই না গেটিং একবারে লক ওই জায়গায় পুরুষ ঢুকলো কেমনে করে ঢুকাইছেন কে আরে পুরুষ না বেটা আরে সামনে আসবে কে ফারসালনা ইলাইহা আমি তার কাছে প্রেরণ করলাম রুহানা আমার পক্ষ থেকে একটা দূত দুধ দুধ বুঝেন তো প্রতিনিধি প্রেরণ করলাম ফাতা মাসালালাহা বাশারং সাবিয়া সুদর্শন বালকে পরিণত হয়ে গেল বালকটা দেখা হযরতে মারিয়াম বিত সন্তুষ্ট হয়ে গেছে ভয় তো পারি কথা নাকি পারি একটা যুবতী মেয়ে টয়লেটে গেছে একটা পুরুষ ঢুকছে ভয় পাবে না কথা বলেন না কেন হযরতে মারিয়াম ভয় পেয়ে গেছে ভয় পেয়ে যাওয়ার সাথে সাথে কলাত ইন্নি আউযু বিররহমান ইন্নি আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া যুবক রে বা ডাকলে বলে যুবক রে তুই যদি আল্লাহকে ভয় পাস তাহলে তোর থেকে আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় চাই এর মানে তুই আমার সর্বনাশ করিস না আমার সতীত্বের ভিতরে হাত দিস না তারপর দেখেন সামনে কি আসে কলা এবার ওই যুবকটা বলতেছে ইন্নামা আনা রাসূলু রাব্বি আল্লাহু আকবার বলেন ইন্নামা আনা রাসূলু রাব্বি এবার ওই যুবক সন্তানটা রাখতে বলে চিন্তা করার কোনো কারণ নাই আমি দুনিয়ার কোনো যুবক না দুনিয়ার কোনো পুরুষ না বরং আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত কেন কেন তুমি এখানে কেন আসছো এবার জিব্রাইল নিজে বর্ণনা করে কইলি আহাবা লাকি গোলামান জাকিয়া মারিয়াম কে বাদ ডাকতে বলতেছে মারিয়াম তোমাকে একটা বুদ্ধিওয়ালা একটা সুদর্শন ছেলে উপহার দেওয়ার জন্য এসেছি সুবহানাল্লাহ আমার ভাইরা যে মহিলাটা বিবাহ হয় নাই বিবাহ ছাড়া কি বাচ্চা হয় কথা বলেন না কেন বিবাহ ছাড়া বাচ্চা হয় বাপ ছাড়া বাচ্চা হয় কিন্তু আল্লাহ হলে হয়
মারিয়ামের যে সন্তান হয়েছে বাবা আসেনি জোরে কান হযরতে মারিয়ামের সন্তান হয়েছে স্বামীর দরকার পড়ে নাই আল্লাহু আকবার হযরতে আদম দুনিয়ার ভিতরে এসেছে মাও নাই বাবাও নাই এই কুদরতের খেলা কে ঘটাইছে আরেকটু জোরে বলেন আল্লাহর নাম জোরে করে নেন কে ঘটাইছে আল্লাহ পাক বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমার আল্লাহ বানাইতে চাইলে সেখানে আর অন্য কিছু দরকার নাই আল্লাহ কোন বললেই সাথে সাথে হয়ে যায় মুসলমান ভাইরা আমার তাফসীরের ভিতর লেখেছে হযরতে মারিয়াম যখন গোসল করে কাপড় পরিবর্তন করলো ওই সময় জিবরাইল হযরতে মারিয়ামের হাতার এই রকম কামিসের হাতার নিচে একটা ফুৎকার দিলেন ফু কি দিলেন ফুৎকার দিলেন ফুৎকার দেওয়ার সাথে সাথে 9 মাসের গর্ভবতী আপনারা কি ঘুমায় পড়ছে এটা জোরে কান না সুবহানাল্লাহ যেই সুবহানাল্লাহ দিয়ে কইছেন তাহলে মানুষ কব এখানে পাশে কবরস্থানেই কোন হুজুর বাস করত একটা মুর্দা একটাও জিন্দা নাই সব তাহলে আমার সম্মানিত ভাইরা মারিয়ামের হাতার এই ফাঁক দিয়া ফু দিল সাথে সাথে বাচ্চা পেটে আসলো মহিলা তো ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে বলে হায় হায় এটা কেমনে কথা বাথরুমে আইলাম পেটের ভিতরে বাচ্চা চিন্তা করে একটা সন্তান যদি বাথরুমে এসে বের হয়ে যায় পেটে 9 মাসের বাচ্চা নিয়ে যায় এর মানে কি তারপরে এই অবস্থার ভিতরে মারিয়াম বলে ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম মারিয়াম এবার ডাকতে বলতেছে ও ভাই তুমি যেই হও না কেন আমার কেমনে বাচ্চা হবে আমি তো জানি না কেন না আমাকে যে আল্লাহ সন্তান দিবে লাম ইয়ামসাসনি বাশার আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই ওয়ালাম আকু বাগিয়া ইতিপূর্বে আমি কোনোদিন জেনাও করি নাই আমার কথা বুঝতেছেন আপনারা তাহলে এক নম্বরে আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই আর আমি জেনাও কথা বলেন না কেন আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই আর আমি জেনা করি না তাহলে কেমনে সন্তান হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুন ওয়া নাজআলুহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকযিয়া সুবহানাল্লাহ হযরতে মারিয়ামকে এবার ওই আল্লাহর পক্ষ থেকে দূত বলতেছে ক্বালা কাযালিকা কাযালিকি ওইভাবেই হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সন্তান দেওয়া সন্তান দেওয়ার মালিক একমাত্র কে আরেকটু জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে খাজা বাবা নাকি বাবার তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে দেরে বাবা দে একটা পোলা সন্তান দে নাউজুবিল্লাহ কইতেন না মেরা তাহলে সন্তান দেওয়ার মালিক কে জোরে কোন সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছেলে সন্তান দেওয়ার মালিক কে মেয়ে সন্তান দেওয়ার মালিক কে আমার কাছে বলে কামতে একটা করে আলছি ফতোয়া লিগারছে কয় হুজুর আমি বিবাহ করছি 7 বছর প্রথম বছরে মেয়া হইছে দ্বিতীয় বছর আরেকটা মেয়া হইছে তৃতীয় বছরে মেয়া হইছে চতুর্থ বছর আমি যা বলছি বউ দুই তালাক তোর মায় তালাক তোর 14 গোষ্ঠী তালাক এখন উপায় কি দুই তালাক তোর মাও তালাক তোর বাবা তালাক 14 গোষ্ঠী তালাক কে মুফতি সাহেবের কাছে আসছে ফতোয়া নেওয়ার জন্য এখন ফতোয়া হলো কেমনে তালাক তো তালাকই হয়ে গেছে ফিরে আনার কোনো সুযোগ কথা বলেন না কেন কয় হুজুর গো তালাকটা আমি এমনি দেই নাই রাগের কারণে তালাক দিছি তখন আমি বললাম মগা তালাক কেউ খুশি মনে দেয় না রাগান্বিত হয়ে দেয় কেউ কি কয় আই লাভ ইউ বউ এক তালাক এটা কয়নি আই লাভ ইউ বউ দুই তালাক এটা কর রাগ হয় তো মগা তালাক দেয় রাগ ছাড়া কি তালাক দেয় এটা তো রাগ কেন তোমার রাগ কি কন্ট্রোল করতে পারো না তালাক দেওয়ার আগে কি মনে থাকে না তালাক দেওয়ার পরে হুজুরের পিছনে করে কয় হুজুর দেখেন যে হিলা বিয়া দেয় বৈধকরণ যায় কিনা কথা বলেন না কেন তালাক দেওয়ার আগে কি হুট ছিল না তখন আমি বললাম এই বেটা তোর স্ত্রীর পেটের ভিতরে যে চারটা সন্তান হয়েছে এই সন্তান হওয়ার পেছনে কি তোর বউ একাই দায় না তোরই দায়বদ্ধতা আছে হুজুর এত হুশ আইছে হুশ তো আবু মের খর পরে আসছে আগে তো আসলো না সন্তান দেওয়ার মালিক আল্লাহ যাকে খুশি আল্লাহ সন্তান দিবে যাকে দিবে না যাকে খুশি মেয়ে দিবে যাকে খুশি ছেলে দিবে সব ক্ষমতার মালিক একমাত্র কে আরেকটু জোরে বলেন ক্ষমতার মালিক কে নাকি খাজা বাবা জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে তাহলে সন্তান চাবেন একমাত্র কার কাছে হযরতে মারিয়াম সন্তান না চাই পাইলো আমরা চাই এখনো পাই না মারিয়াম কি সন্তান চাইলো নাকি সন্তান চায় নাই
সন্তান না চায় পায় গেল আমরা সন্তান চায় পাই না কেমন দোয়া করেন কিন্তু আমার আল্লাহ বলে না বান্দা না তোমার সাথে আমার সম্পর্ক হয়ে গেলে আমি আল্লাহ তোমাকে এত সন্তান দান করব যে সন্তান গুণনা করেও তুমি শেষ করতে পারবে না সন্তানের মধ্যে বরকত হবে মালের ভিতরে বরকত হবে খেয়াল করেন মুসলমান ভাইরা এবার হযরত মারিয়াম বলেন কেমন করে আমার সন্তান হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষের দূত জিবরাইল এবার বলে ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি ওয়া আলাইয়া হাইয়ুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার আল্লাহর উপরে এটা সহজ আল্লাহর উপরে সহজ না কঠিন জোরে কোন কঠিন সহজ কেন দিবেন ওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন্নাস মানুষের জন্য নিদর্শন আল্লাহ বানাই দিবেন ওয়া রাহমাতাম মিন্না আর আল্লাহর পক্ষ থেকে রহমত হবে ওয়া কানা আমরাম মাকজিয়া এবার জিবরাইল ডাকতে বলে মারিয়াম তুমি চাও বা না চাও ইচ্ছা করো বা না করো আল্লাহ যে বিধান সাব্যস্ত করেছে তুমি চাও বা না চাও তোমার গর্ভে থেকে আল্লাহ সন্তান দুনিয়াতে আনবে চাও বা না চাও এখানে ইখতিয়ারের কোনো বিষয় নাই তুমি চাও বা না চাও আল্লাহ তোমার পেট থেকে যে সন্তান দিবে এটাই চূড়ান্ত ফয়সালা জোরে কন্যা সুবহানাল্লাহ এবার খেয়াল করেন হযরতে মারিয়াম এবার 9 মাসের অন্তঃসত্ত্বা কয় মাসের অন্তঃসত্ত্বা 9 মাসেও সন্তান হয় কি হয় না সেই অন্তঃসত্ত্বা নিয়া হযরতে মারিয়াম ফাহামালাতু ফাংতাবাজাত বিহি মাকানান কাসিয়া বাবার বাড়িতে আগে যায় নাই লজ্জায় কেমনে মুখ দেখাবে গোপন জায়গায় পলাই গেছে যাওয়ার পরে ফা আজা আহাল মাখাদু ইলা জিজাইন নখলা ক্বালাত ইয়া লাইতারি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া হযরত মারিয়াম এবার তার প্রসব বেদনা উঠে গেছে গোপন জায়গার ভিতরে পলাই গেছে আর মনে বলতে বলতেছে হায় আমার কপাল পোড়া আমি যদি এই ঘটনা দেখার আগে আমার মৃত্যু হয়ে গেত আর আমাকে যদি কেউ না চিনতো আমিও যদি কাউকে না চিনতাম কতই না ভালো হইতো বিবাহ হয় নাই তার আগে বাচ্চা বেড়ে মাইছে ভালো কো বলি মানুষ তো এটা বুঝবে না এটা আল্লাহর খেলা হযরতে মারিয়ামকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন কি বলেন ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি ওয়া জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া হযরতে মারিয়ামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এবার দুবাই বানিয়ে দিয়ে বলতেছে ও মারিয়াম চিন্তা করার কোনো ভয় দরকার নাই চিন্তা করো না পরেশান হয় না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে একটা সুন্দর মিষ্টি পানি একটা নহর বানাই দিলাম সুবহানাল্লাহ পানির ঝর্ণা বানাই দিলাম আহুজি ইলাইকি বিজে জাইন নখলা আর একটা খেজুর গাছ তোমার সামনে দিয়া দিলাম কি গাছ জোরে বলেন কি গাছ কিন্তু যেই খেজুর গাছটা ওই জায়গায় দাঁড়ানো ছিল মুহাদ্দিসরা বর্ণনা করেছে ওই খেজুর গাছটা ছিল মাইয়িত কি ছিল মুর্দা জীবিত ছিল না হযরতে মারিয়াম বলে আল্লাহ খেজুর গাছ দিলা যে গাছের পাতাও নাই খেজুর কেমনে হবে তফসির কারকরা বলে হযরতে মারিয়াম যখন খেজুর গাছ ধরে ডাকি মারছে তাজা তাজা খেজুর আল্লাহ পাক দান করছে একটু জোরে কন্যা সুবহানাল্লাহ এবার ও হুসি লাইকে বিজি যাইন নাখলা খেজুর গাছ ধরে তুমি ঝাঁকি দাও কথাটা কে বলতেছে খেজুর গাছ ধরে ঝাঁকি দাও তু সাকি তালাই কি রুতবান জানিয়া মিষ্টি মিষ্টি পাকা খেজুর আমি আল্লাহ তোমাকে দান করে দিব মারিয়াম খেজুর গাছ তখন ঝাঁকি মারছে খেজুর গুলা পড়ে গেছে ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা হযরতে মারিয়ামকে বার আল্লাহ বলে ও মারিয়াম মিষ্টি পানি পান করো খেজুর খাও খুব শ্রীবিত লাগছে খেজুর খাইছে মিষ্টি পানি পান করছে কুদরতের বাচ্চা দুনিয়াতে আগমন করছে সুবহানাল্লাহ কইতেন না এজন্য মারিয়াম খেজুর ব্যাপারে বলা আছে যেটা আসলেই অরিজিনাল মারিয়াম খেজুর বাচ্চা যখন প্রসব করবে তার আগে বা গর্ভাবস্থায় মারিয়াম খেজুর খাওয়াইলে আল্লাহ পাক সহজে সন্তান প্রসব করার যোগ্যতা দিয়ে দেয় মুসলমান তো এ আমল করবো না পেট কাটবো খালি নিয়ে কথা কন্যা গেলি গে এই মুসলমানরা আমি আল্লাহর প্রতি একদম ইয়াকিন রাইখা বলতে পারি যে ব্যক্তি সাচ্চা ওয়াদা করবে আর হিম্মত রাখবে আমার বিবি প্রয়োজনে মারা যাক গেলে মারা যাবে তারপরেও আমার স্ত্রীকে নিয়ে আমি পর পুরুষের কাছে পেট কাটবো না আমার আল্লাহ এই দোয়া কবুল করতে পারে কি বার না উদাহরণ নে আজ থেকে 50 বছর আগে এই বাংলার জমিন সহকারে তাম দুনিয়াও কোথাও এই সিজার আর অস্ত্র পাচারের প্রচলন ছিল না আপনারা কয়জন মুরব্বী আছেন আপনার মায়ের সিজার করা লাগছে জন্মাই মাফ করবেন
আছেন কেউ এখন বর্তমানে 6 মাস থেকে সিজারে প্রস্তুতি চলে কয় কবে ডেট কিন্তু এই যে কোরআনী ফর্মুলা মরিয়াম খেজুর খাইতে বলছে জমজম কূপের পানি খাইতে বলছে কোরআনের তেলাওয়াত করতে বলছে এই সন্তান যে আল্লাহ গর্ভে ঢুকাইছে ওই সন্তানকে আল্লাহ পাক বের করতে পারে কি পারে না সুম্মা সাবিলা ইয়াসার আল্লাহ বলছেন রাস্তাকে আমি সহজ করে দিব সন্তান প্রসব করবার জন্য হসপিটাল নয় বেটা ঘরের পর্দার ভিতরে মারিয়াম যখন বাচ্চা প্রসব করলো কোনো ধাত্রীও ছিল না কথা বলেন না কেন আজকে ওই দিকে যাব না এবার খেয়াল করেন ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা মারিয়াম খেজুর মুখে দিল পানি পান করলো বাচ্চাও প্রসব হয়ে গেল সুবহানাল্লাহ কয় না বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পরে আল্লাহ এবার ডাকতে বলতেছেন ওয়াকরি আইনা মারিয়াম বাচ্চাটার দিকে তাকায়া তোমার দুইটা চক্ষু শীতল কইরা না কুদরতের বাচ্চা দেখো খেজুর খাও আর পানি খাও সুবহানাল্লাহ খেজুর খাও পানি খাও বাচ্চা দেখো তারপরে ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাতাকু ফাকুলি ইন্নি নাদারতু লিরহমানি সাওমা মারিয়াম এবার তোমার বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়া জনপদে যাবা যদি কোনো লোক তোমাকে দেখে জিজ্ঞাসা করে বাচ্চা তুমি কই থেকে আনছো কোনো কথা বলবা না শুধু সবানে বুঝাই দিবা ইন্নি নাদারতু লিরহমানি সাওমা আমি আমার আল্লাহর জন্য রোজা রাখছি কার জন্য রোজা রাখছি বলেন ওই জামানার মুসলমানদের রোজা রাখলে কথা বলা হারাম বর্তমান জামানার মধ্যে রোজা রাখলে খাওয়া পান করা সবাস করা হারাম ওই জামানার ভিতর রোজা রাখলে খাওয়া দাওয়া পান করা সাথে সাথে কথা বলাও হারাম যিনি করেছিলেন তিনি কে হযরতে মারিয়াম কোনো কথা বলেন না লোকজন বলতেছে মারিয়াম এ বাচ্চা কেমন করে আল্লাহ হযরতে মারিয়াম এবার বলেন ফালান মুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া আমি তোমাদের সাথে কথা বলবো না ইশারায় বুঝাই দিলেন ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া মারিয়াম কে বল লোকজনটা বলতেছে মারিয়াম এমন একটা কাণ্ড করাইছো এই কাজটা তো খুব খারাপ করছো তুমি বিয়া হয় নাই বাচ্চা নে দুই মাস চার মাস পাঁচ মাস পরে বেড়তাইছে আমাকে তেতুল এলাকার মেশে কি বলে চরিত্রহীন কবে কি কবে নজর রাখা বিয়া তো হয় নাই কিন্তু কার যে যেটা করছে কুদরতি এলাহি এই মগারা করে এটা জানে না বাচ্চা এবার নিয়ে জনপদে গেছে তারপরে হযরতে মারিয়ামকে জ্ঞানী লোকটা ডাকতে বলতেছে ইয়া উখতা হারু হে হারুনের মা কানা আবু কিমরাহিন সাউ তোমার বাবা তো কোনো খারাপ মানুষ ছিল না তোমার বাবা তো বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল তুমি কেন এমন কাম করলা ওয়া মা কানা তো উম্মুকি বাগিয়া তোমার মা তো কোনোদিন খারাপ কাজ করে নাই হযরতে মারিয়াম কোনো কথা বলে না জবানে কোনো কিছু বলে না কেননা যখন মানুষ সব থেকে শেষ মুসিবতের চূড়ান্তে পৌঁছে যায় যিনি সাহায্য করেন জোরে বলতে হবে তিনি কে হযরতে মারিয়াম জবানে কোনো কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে শিখাই দিয়েছে মারিয়াম কোনো কথা তুমি আজকে বলতে পারবে না এই সন্তান তোমার পক্ষে আজকে উকালতি করবে তোমার পক্ষে সন্তান কথা বলবে হযরতে মারিয়াম এবার তার হাতের আঙ্গুলি দিয়া বাচ্চার দিকে ইশারা করে বলতেছেন ফা আশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া আল্লাহু আকবার বলেন হযরতে মারিয়াম এবার বলে আমি কিছু বলবো না এই যে যে বাচ্চা আমার কোলের ভিতরে আছে এই বাচ্চাই সব কথাগুলো বলে দিবে পিছনের বাবার রাগ করছেন আমার রাগ একটু জোরে বলা যায় না কি সুবহানাল্লাহ এই বাচ্চা আজকে আমার পক্ষে কথা বলবে লোকেরা হাস্যোজ্জ্বল জল অবস্থার ভিতরে হাসি যা বলতেছে মারিয়াম কাইফানু কাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া কেমন কথা বলবো দুলনার বাচ্চা মাত্র কেবল ভূমিষ্ঠ হয়েছে এই বাচ্চার সাথে কি কোনোদিন কথা বলা যায় কিন্তু আমার বাবারা বাচ্চা বলাবান কথা বলে না আল্লাহ বলাইলে বলতে পারে কি পারে না হাদিসের ভিতরে আছে লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস তিনটা এমন বাচ্চা আছে যে তিনটা বাচ্চাকে আল্লাহ পাক দুলনার ভিতরে কথা বলাইছেন সুবহানাল্লাহ তার মধ্যে এক নম্বরে হলো হযরতে মারিয়ামের সন্তান যার নাম ঈসা রূহুল্লাহ আছে না নাই জোরে কোন মুসলমান ভাইরা এবার হযরতে ঈসার দিকে বলতেছেন সে আজকে পরিচয় দেবে খেয়াল করেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ
যখনই মা বলেছে আমার সন্তান কথা বলবেন সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাম তার আঙ্গুলকে আসমানের দিকে দিয়ে বলতেছে ইন্নি আবদুল্লাহ এক নাম্বার নিজের পরিচয় দেন আমি হলাম আল্লাহর গোলাম কথাটা কইলো কয় বছরের বাচ্চাই গো দুলনার বাচ্চা দুলনার বাচ্চা যিনি বলাইলেন তিনি কে কলা ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন সুবহানাল্লাহ ওয়াজালানি নাবিয়া এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা এবার খেয়াল করে দেখেন যেই মারিয়াম এমন মেহনত করলেন এত কষ্ট সহ্য করলেন এই কষ্ট সহ্য করার কারণে আল্লাহ পাক সম্মান বাড়াইছেন না কমাইছেন যারা এবার আসেন বাকি আয়াতের তরজমা করি ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু এবার হযরত মারিয়ামের সন্তান ঈসা রূহুল্লাহ বলতেছে ওয়াজালানি মুবারাকান আলামিন আমাকে বরকতপূর্ণ বানায় দিবেন সুবহানাল্লাহ আমাকে বরকতপূর্ণ বানায় দিবেন আইনামা কুনতু আমি যেখানেই থাকি না কেন ওয়া আউসানি বিসসালাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করার সাথে সাথে আয়াত নাযিল করে দিয়ে আমার উপরে ফরজ সাব্যস্ত করেছেন আমি জানো আল্লাহর জন্য নামাজকে আদায় করি সুবহানাল্লাহ তাহলে এই নামাজের গুরুত্ব আছে না নাইজারে খান ঈসা পয়গম্বর প্রথম পরিচয় দিলেন আমি হলাম কার গোলাম তাহলে আমরাও কার গোলাম আমরাও আল্লাহর গোলাম ওয়া আউসানি বিসসালাত আমাকে নামাজের জন্য ওসিয়ত করা হয়েছে আদেশ দেওয়া হয় নাই ওসিয়ত করা হয়েছে আল্লাহ পাক ওসিয়ত করছে বিসসালাত ওয়া যাকাতি যাকাত দেওয়ার জন্য বলছে মা দুমতু হাইয়া যতক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার ভিতরে বেঁচে থাকি সুবহানাল্লাহ ওবাররম বিওয়ালিদাই ওবাররম বিওয়ালিদাতি এবং আমার মার প্রতি শুধু এখানে ওয়াহিদ মা ওবাররম বি ওয়ালিদাতি আমার মার প্রতি আমাকে শ্রদ্ধাশীল হতে বলেছে সুবহানাল্লাহ কেননা হযরত ঈসার তো বাবাই নাই কথা বলেন না কেন ওবাররম বি ওয়ালিদাতি আমার মার সাথে সৎ ব্যবহার করতে বলছে ওয়ালাম ইয়াজআলনি জাব্বারুম শাকিয়া আল্লাহ আমাকে কপাল পোড়া বানায় দুনিয়াতে প্রেরণ করে নাই এজন্য হযরত ঈসা রূহুল্লাহর একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক বাবা সারা দুনিয়াতে সন্তান প্রেরণ করেছে এই আয়াতের তাফসীরে লেখছে যে ওই যে বলছে ওয়া আতানিয়াল কিতাব আমার কিতাব দান করছে আই আতানিয়াল হিকমা কেন ওই পর্যন্ত এখন পর্যন্ত নবী তো হয় নাই কথা বলেন না কেন কিতাব দেখানো ইনজিল দেয় নাই হিকমত দান করছে কেমনে হিকমত দিছে বাচ্চা কালে বাচ্চপানে তার মা মারিয়াম ঈসাকে কোলের মধ্যে নিয়ে মক্তব নিয়ে গেছে ওই নিয়ে গেছে আমাদের আশেপাশে মাদ্রাসা আছে না আমাদের পাইক পাড়ার অরুণদয় মাদ্রাসাগুলো আছে তো মাদ্রাসার মধ্যে মায়ে কোলে করে ঈসাকে নিয়ে গেছে ভর্তি করার জন্য ওস্তাদকে যা বলতে ওস্তাদ জি আমার এই সন্তানকে ভর্তি না একটু পড়ায় দেন একটু কি দেন জোরে বলেন পড়ায় দেন সন্তানরে ভর্তি নিছে তো সব ছাত্রদের মধ্যে পড়ছে তো হযরতে ঈসা আলাইহিস সালামের উস্তাদ যে হবে নবীদের তো কোনো উস্তাদ নাই আল্লাহ ছাড়া মানে যে হইতে চাইতেছে সেই সাইডে পড় ছাত্র হইছে এই পড়ছে তো ওই সময় মানে মানে ভাষা শিখাচ্ছে আমি আপনাদেরকে যেটা পরবর্তী ভাষা রূপান্তর হইছে আমি সেটা বুঝাই প্রথমেই আরবি হরফ 29টির মধ্যে প্রথম নাম্বার হরফ কোনটা আলিফ হযরত ঈসার সামনে তার উস্তাদ যিনি হবে উনি বলতেছে বলো বাবা আলিফ বলো কি ঈসা আলাইহিস সালাম বলল ভাই উস্তাদ আলিফটা বেকা না ভাই খারাপ হলো কেন কথা বলেন না কেন আলিফ তো বাঁকাও হইতে পারতো পা যেমনি পাকা তা পাকা সা জিমের মতো ফুটা পড়ে কিচ্ছু নাই আলিফ যে খারা এটা কেমন হইলো উস্তাদ তখন মনে মনে কয় আমার বাপ উড়ে যাবে জানে না আলিফ তো খালি পড়াই গেছি আলিফ কেন খারা কেন চুপ কইলো তা আমি জানি না তখন বলতেছে উস্তাদ জি আপনি কিছু মনে না নিলে একটা কথা বলে ভালাই কয় কি কথা কয় আলিফ কেন খারা ওটা আমি জানি কথা কর না কেন কিছু কিছু জায়গায় আছে নাকি যে উস্তাদের থেকে ছাত্ররা বেশি পণ্ডিত হয় কি হয় না জোরে বলেন পণ্ডিত হয় কি হয় না একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে আলাই উদাহরণটা হলো এক প্রাইমারি স্কুলের ভিতরে একটা পাঁচজন ছাত্র ছিল নাম ছিল কালু নাম কি ছিল কালু কালু পড়া পারে না কিন্তু মাগার কালু মাইজামির মধ্যে আগ কথার মধ্যে খুব এক্সপার্ট
তো একদিন প্রাইমারি স্কুল পরিদর্শন করার জন্য বড় উর্ধ্বতন কর্মকর্তা আসছে রাইসা বলতেছে কালুরে আবার আগের দিন বলে দিছে তুই ভেজালে বলেবেন তুই কিন্তু আজকে স্কুলে আসবি না কিন্তু হাদিস আছে আল ইনসানু হারিসুন ফিমা বুনিয়া মানুষকে যেই দিকে বাধা প্রদান করা হয় মানুষ সেই দিকে ঝোকে না ঝোকে না ঝোকে না ঝুঁকে যায় বেশি ঝুঁকে যায় তো হযরতে কি বলে বলতেছিলাম ওই বাচ্চাটা যখন তাকে নিষেধ করা হয়েছে তখন নিষেধ হওয়ার পরে ওই বাচ্চাটা সেদিন আগেই চলে আসছে এবার কালুকে যখন নিষেধ করছে তুমি কালকে আর ক্লাসে আসবা না কেন তোমার জন্য আজকে আমাদের ক্লাসে আস তুমি আসলে বিপর্যয় হতে পারে তো কালু ওই যে আলিংসান হারিসুম ফিমা মুনিয়া মানুষকে যে এইদিকে বাধা প্রদান করা হয় মানুষ সেদিকে ধাবিত হয় ওই দিন কালু কয় আমি আজকে বাড়িতেই যাব না কেন না কালকে কি হবে আমাকে দেখার দরকার আছে না নাই জোরে কয় এজন্য চেয়ারে লিখে ঢুকায় স্কুলে ব্রেঞ্চে নিচে ঢুকায় রয়েছে কালকে কি হবে আমি দেখব কালকে কি হবে আমি দেখব তো পরের দিন যখন অডিটর আসছে মাস্টাররা আসছে তখন বড় এই বড় ছাত্র যখন সমস্ত ছাত্র ছাত্রীদের উল্লেখ করে বলতেছে বাবারা তোমাদেরকে একটা প্রশ্ন করব সে প্রশ্ন হলো বলো তো একটা জিনিস বিভিন্ন জায়গায় যা বিভিন্ন নাম হয় কেউ বলতে পারো একটা ছাত্র বলতে পারে না ওই সময় চেয়ারের নিচ থেকে মাথা বের হয়ে একটা সন্তান তখন বলতেছে স্যার কিছু যদি মনে না করেন আমি এই প্রশ্নের জবাব দিতে পারব মারহাবা কন এরকম 54 ছেলে আছে না নাই জোরে কন আমার দিক তাকান আমার দিক তাকান শেষ করে দিচ্ছি তখন হযরতে এই দুঃখিত ওই ছেলেটাকে তখন বলতেছে বলো দেখি তোমার কি এই এলেম যে তুমি একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হয় বলতে পারবা তো এবার ওই বাচ্চা বলতেছে কয় স্যার আপনি আপনার মাথা থেকে হেডটা খুলুন এই ক্যাপটা খুলুন ক্যাপ খুলবার পরে স্যারকে বলতে স্যার বেয়াদবি মাফ করবেন আপনার মাথার মধ্যে যেগুলো আছে কালো কালো ওগুলোর নাম কি কয় নাম চুল কয় একটু নিচে নামলে কয় ভুরু কয় আরেক নিচে নামলে কয় পাপড়ি আরেক নিচে নামলে মুস আরেক নিচে নামলে দাড়ি তখন হেডমাস্টার কয় বাবা তোর পায়ে ধরিয়া নিচের দিকে নামিস এই জন্য আমার ভাইরা এই জন্যই হযরতে ঈসা পয়গম্বরকে যখন প্রশ্ন করা হলো যে হে তুমি কেন আলিফ কে লাম বা এটা ব্যাখ্যা দিতে পারবা ঈসা পয়গম্বর বলেন আমি ব্যাখ্যা দিব আল্লাহ পাক এক এই একটা তার আলিফ দ্বারা বুঝাইছেন সুবহানাল্লাহ।